হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম খালেদাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে মহিষের মাংস রান্না করেছি আর এই রান্নার প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই রান্নাগুলো আমার হাজব্যান্ড আজকে অনেক হেল্প করেছে সে ম্যারিনেট করে দিয়েছে তার পুরো প্রণালীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে পাঁচ কেজি মহিষের মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে বিভিন্ন মশলার উপকরণ কাঁচামরিচ কুচি সাদা সরিষা চিনাবাদাম কাঁচা জিরা বাটা আদা রসুন বাটা এবং টমেটো আর এখানে হলুদ মরিচ লবণ সঙ্গে এখানে আছে কিছু গরম মশলা সব রেডি করে নিয়েছি এখানে কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আর এটা হচ্ছে সরিষার তেল এখানে আমি সব উপকরণ রেডি করে দিয়েছি এখন আমার হাজব্যান্ড এই মাংসটা ম্যারিনেট করে দিচ্ছে এবং সাথে আমার ছোট ছেলে আয়ানো আছে ও তার বাবার যে মাখাচ্ছে সব দেখতেছে তো দেখুন আমার হাজব্যান্ড সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছে পেঁয়াজ দেওয়ার পর এখন দিচ্ছে বাকি উপকরণ এটা হচ্ছে সাদা সরিষা বাটা জিরা বাটা এটা হচ্ছে আদা রসুন বাটা টমেটো কুচি এবং কাঁচামরিচ সমস্ত উপকরণ দেওয়া হলো এখন আয়ান দিয়ে দিচ্ছে গরম মশলা সে হেল্প করছে তার বাবাকে এখন দিচ্ছে সরিষার তেল এই রান্না অবশ্যই সরিষার তেল দিতে হবে তাহলে খেতে অনেক সুস্বাদু হবে আর এই সমস্ত উপকরণ দেওয়ার পর এখন মাখিয়ে নিচ্ছি এখন সব উপকরণ দেওয়ার পরে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে মাখিয়ে নিচ্ছে সঙ্গে আমার ছোট্ট ছেলে আয়ান সে তার বাবাকে হেল্প করছে সঙ্গে থেকে এখন মাংসগুলো একটা পাত্রে রেখে আমরা এক ঘন্টার মতো রেখে দিব সময় থাকলে এক ঘন্টা নাহলে আধা ঘন্টা রাখলেও হবে সমস্ত উপকরণ দিয়ে মাংস মাখার পর আমরা যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমার হাজব্যান্ড মাংসগুলো ঢেলে দিচ্ছে আর আয়ান হেল্প করছে পাতিলটা ধরে রাখছে যাতে না নড়ে তো এরপর আমরা এক ঘন্টা অপেক্ষা করব এক ঘন্টা ম্যারিনেটের পর এখন আমরা রান্নাটা চুলায় বসিয়ে দিয়েছি তো প্রথমে আমি বিশ পঁচিশ মিনিট একটা ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন এভাবে একটু ঝোল উঠবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিব আর এই মাংসটা অনেকক্ষণ অল্প অল্প আঁচে রেখে অনেকক্ষণ ধরে কষাতে হবে তাহলেই খেতে সুস্বাদু হবে রান্না অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি ভাজা গরম মশলার গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে পুরো মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এভাবে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। এখন আমি এটা ঢেকে রাখছি বিশ মিনিট অল্প আছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন পরিবেশনের জন্য একটি মাটির পাত্রে ঢেলে নিয়েছি তো ভিউয়ার্স আমার হাজব্যান্ডের হাতে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার পেজে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরবো নতুন নতুন রেসিপি নিয়ে সকলে ভালো ও সুস্থ থাকবেন খোদা হাফেজ